নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। মা বসন্তচণ্ডী মায়ের পুজো উপলক্ষে যে মেলার আয়োজন করা হয়, এই হলো সেই মেলা। আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে আমি জানিয়েছিলাম মা বসন্তচণ্ডী মায়ের মেলার সম্পর্কে। আজ আপনাদেরকে এই মেলাটি ঘুরে দেখাবো, চলুন তাহলে যাওয়া যাক। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা যারা আগের থেকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হাতে তৈরি বাঁশের এই কারুকার্যগুলি আপনি এখানে খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন। আর আপনারা সামনে যে সাদা রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো বাবা ভৈরবের মন্দির। আর ঠিক তার ডান পাশে রয়েছে মা বসন্তচণ্ডী মায়ের মন্দির, যার পুজো উপলক্ষে এই মেলাটি এখানে প্রতি বছর আয়োজন করা হয়। এই হলো সেই পার্থসারের মা বসন্তচণ্ডী মায়ের মূর্তি। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বুদ্ধের মূর্তি তৈরি করা আছে। এই একটি মূর্তি নয়, মেলা উপলক্ষে এখানে অনেক মূর্তি তৈরি করা হয়। চলুন আপনাদেরকে একটু প্রথম মেলার যে মূর্তিগুলি তৈরি হয়েছে সেগুলি ঘুরে দেখাই। মেলা উপলক্ষে এখানে অনেক নাগরদোল্লা এসেছে। বাচ্চাদের জন্য যেমনি রয়েছে মিকি মাউস, ট্র্যাম্পোলিন, বাইক রাইড, হেলিকপ্টার রাইড, আর ছোট ছোট অনেক নাগরদোল্লা। শুধু বাচ্চাদের মধ্যেই সীমিত নয়, বড়দের জন্য এখানে অনেক কিছু নাগরদোল্লা এসেছে, যেমন ডিস্কো চড়ক, বড় নাগরদোল্লা আর ড্র্যাগন রাইড। চলুন তাহলে আপনাদেরকে ঘুরে দেখাই। মেলায় বসা যতগুলি গাছের দোকান আছে, তার মধ্যে সবথেকে বেশি কালেকশন রয়েছে এই দোকানটিতে। দেখুন আমরা কত সুন্দর সুন্দর এখানে ফুলের তোড়া, ছোট ছোট গাছ আর ফুলদানি রয়েছে, আর দামও খুব রিজনেবল প্রাইসের মধ্যে, তাই এত ভিড় এই দোকানে সব সময়। মেলার থেকে একটু বাইরে বেরোতে দেখতে পেলাম কত সুন্দর সুন্দর লাইট জ্বলা বাচ্চাদের খেলনা রয়েছে, আর লাইট জ্বলা কত সুন্দর সুন্দর বেলুনও বিক্রি হচ্ছে। আর ঠিক তার নিচে রয়েছে হেয়ার ব্যান্ড, যেগুলিতে লাইট সেট করা আছে, আর একটি একটি হেয়ার ব্যান্ডের দাম বলছিল 70 টাকা করে।
বাঁ পাশে এই নারায়ণ আর লক্ষ্মীর মূর্তিটির দাম 6,000 টাকা। এই মূর্তির দোকানটিতে প্রত্যেকটি মূর্তি নিখুঁতভাবে তৈরি করা, তাই মেলায় আসা সব দোকানের থেকে এই দোকানটির সব জিনিসের দাম বেশি। পেছনে ওই কালো শিবের মূর্তিটি দেখলেন, ওইটির দামও 7,000 টাকা। সামনে ওই গণেশের মূর্তির দাম 5,500 টাকা। নিখুঁতভাবে তৈরি করার জন্যে এর মূর্তিগুলির প্রচুর দামই নিয়ে এইখানে বিক্রি করে থাকেন, আর সবাইকার পছন্দ হয় আর অনেকজন নিয়েও যায় এই মূর্তি এনার কাছ থেকে। আমাদের দৈনন্দিন জীবনে দরকারি লোহার জিনিসগুলিও আপনি এখানে খুব কম দামে পেয়ে যাবেন। আর বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারা যারা নতুন তারা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।